প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোডার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে বুটস্ট্র্যাপ ফোরে পাঠন নিয়ে কীভাবে কাজ করতে হয়। আজকে আমরা দেখব যে বুটস্ট্র্যাপ ফোরে Navbar এবং ন্যাব কীভাবে তৈরি করতে হয়। ন্যাব বলতে হচ্ছে নেভিগেশন। তো প্রথমেই আমি দিস পেজে যাচ্ছি, দেন হচ্ছে কোডার্স ফাউন্ডেশন ড্রাইভ, দেন বুটস্ট্র্যাপ ফোল্ডার। এখানে আপনারা নতুন একটি ফাইল দেখতে পাচ্ছেন যে navbar.html। এই ফাইলটি এখন আমি ওপেন করব Atom Editor, open with Atom Editor. আমি এই ফাইলটিকে লঞ্চ করব Mozilla Firefox এ। প্যাকেজেস থেকে Atom Live Server, Start Server এ ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে Mozilla Firefox উইন্ডো অলরেডি ওপেন হয়ে গিয়েছে। আমরা একটু স্ক্রল করব, লাস্ট যে ফাইলটা রয়েছে এই ফাইলটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা আউটপুটগুলো দেখতে পাচ্ছেন। আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডান দিকে ছেড়ে দিচ্ছি, আর হচ্ছে Atom Editor এটার সাথে অ্যাড করে দিচ্ছি। Atom Editorটাকে একটু বড় করতেছি, আর হচ্ছে Mozilla Firefox উইন্ডোটাকে একটু ছোট করে নিচ্ছে। তারপর খেয়াল করেন তো এখানে উপরে একটা টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন যে Navbar অ্যান্ড Navs। এই টাইটেলটা আমি নিয়ে এসেছি এই H1 ট্যাগের মাধ্যমে, এবং এর ভিতরে তিনটি ক্লাস ইউজ করা রয়েছে। আপনারা অলরেডি জানেন যে এই তিনটি ক্লাস দিয়ে কী কাজ করে। আমি এর পরে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ট্যাগ ইউজ করেছি ন্যাব। যেহেতু আপনি নেভিগেশন তৈরি করবেন, তো অলওয়েজ মনে রাখবেন নেভিগেশন কোনো ডিবের ভিতরে রাখবেন না, অলওয়েজ ন্যাব ট্যাগের ভিতরে রাখবেন। আর এর ভিতরে আমি একটা ডিব ইউজ করেছি যেটাতে রেখে দিয়েছি কন্টেইনার ক্লাস। তো অনেক সময় দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন একটা সেকশন তৈরি করি কন্টেইনারের ভিতরে সব কিছু থাকে, কিন্তু যখনই আপনি মেনু তৈরি করবেন বা নেভিগেশন তৈরি করবেন সেক্ষেত্রে ন্যাব ট্যাগটা প্রথমে নেবেন, এর ভিতরে কন্টেইনার রাখবেন। নাহলে আমাদের পরবর্তীতে কিছু প্রবলেম হতে পারে। লাইক যখন আমরা স্টিকি মেনু সেট করব, একটু স্ক্রল করার পর উপর থেকে একটা মেনু চলে আসবে, তখন একটু প্রবলেম ফেস করতে পারি। অথবা মেইন যে সেকশনগুলো থেকে থাকে এই সেকশনগুলো থেকে যদি কখনও আমরা একটা নেভিগেশন বারকে অনেক বড় করতে চাই ওই সেকশন থেকে, তো সেক্ষেত্রে আমাদেরকে যদি আমরা ন্যাব ট্যাগের ভিতরে কন্টেইনার নিই এটা হেল্পফুল হবে। তো আমার সাজেশন হচ্ছে আপনারা অলওয়েজ ন্যাব ট্যাগ ইউজ করবেন, ন্যাব ট্যাগের ভিতরে কন্টেইনার নেবেন। তারপর এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে Navbar, এবং তার ঠিক নিচে চারটি মেনু আইটেম রয়েছে। তো এখানে প্রথম যে ন্যাব ট্যাগটি রয়েছে এই ন্যাব ট্যাগটির ভিতরে আমি একটি ক্লাস ইউজ করবো। এখন ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন এখানে লিখে দিচ্ছে Navbar, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন খেয়াল করেন Navbar এখানে চলে আসছে এবং ডান দিকে আইটেমগুলো চলে গিয়েছে। যাই হোক, আমি এখানে একটু কন্ট্রোল শিফট এম দিয়ে Mozilla Firefox-এর যে রেসপন্সিভ চেক করার অপশন এটা একটু নিয়ে আসতেছি। দেন এখানে 320 এটা বাদ দিয়ে লিখে দিচ্ছি 768, দেন ইন্টার। তো বাম দিকে আপনারা Navbar দেখতে পাচ্ছেন, আর ডান দিকে হচ্ছে মেনু। তো এখন আমি এখানে এই Navbar পর একটা স্পেস দিচ্ছি, স্পেস দেওয়ার পর এখানে আরেকটি ক্লাস ইউজ করতেছি bg-light, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। তো এখানে দেখেন যখন আমি bg-light এই ক্লাসটি ইউজ করেছি এই Navbar এর পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। তারপর তো এরপর যেটা করব এখানে আরেকটি স্পেস দিচ্ছি আমি, স্পেস দেওয়ার পর এখানে লিখতেছি Navbar -expand, দেন হচ্ছে হাইফেন এখানে লিখে দিচ্ছি যে স্মল স্মল। দেখেন এখানে আমি একটা ক্লাস ইউজ করেছি Navbar -expand -small, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। যখন আমি সেভ করতেছি আপনারা যদি ডান দিকে খেয়াল করেন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। 768 এসে আমি আরও উপরের ডিভাইসে যাচ্ছি 992, এবং ইন্টার দিচ্ছে। ইন্টার দেওয়ার পর এখন আপনি ডান দিকে খেয়াল করেন কোনো পরিবর্তনই আমরা দেখতে পাচ্ছি না। তো এটা যেভাবে আছে এভাবেই আমি রাখতেছি। এখন এই ট্যাগে চলে আসবো, আর এই ট্যাগের মাধ্যমে এই লেখাটা আসতেছে। তো এই ট্যাগের ভিতরে লেখা রয়েছে Navbar। এখানে আপনি সিম্পলি আমি একটা লেখা রেখেছি, আপনি ইচ্ছা করলে এই জায়গায় একটা ইমেজও রাখতে পারেন। IMG ট্যাগের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লোগোটা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর যখন ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করবেন এখানে লগই থাকবে সাধারণত। তো অ্যাটেগের ভিতরে আমি এখানে একটা ক্লাস দিচ্ছি ইকুয়াল ডাবল কোটেশন সেম Navbar -brand, এই ক্লাসটি আমি ইউজ করতেছি। যখন আপনি Navbar -brand ক্লাসটি ইউজ করবেন এটা দেখেন একটু মোটা হয়ে গেছে, আগের থেকে একটু বড় হয়ে গেছে ফন্ট সাইজ। এবং এটার কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান বা আমি এটাকে একটু ডিজাইন করতে যাচ্ছি সেক্ষেত্রে এইটাকে কোনো কিছু অ্যাড না করে আমি যে ন্যাব ট্যাগটি নিয়েছি এটার ভিতরে আমি একটা ক্লাস ইউজ করতেছি Navbar -light, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। দেখেন এখানে কালারটা ব্ল্যাক হয়ে গেছে। তো তো এরপর এখন আমি কাজ করব ইউএল যেগুলো রয়েছে এগুলোতে। তো এখন ইউএল ট্যাগের ভিতরে আমি নতুন করে একটা ক্লাস নিচ্ছি ইকুয়াল ডাবল কোটেশন, এখানে লিখতেছি Navbar হাইফেন ন্যাপ, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। দেখেন এখানে ডট ডটগুলো চলে গেছে এবং আমাদের যে নেভিগেশনটা এটা কিন্তু হরিজেন্টাল হয়ে গেছে, আগে ভার্টিক্যালি ছিল এখন হরিজেন্টাল হয়ে গেছে। তো তারপর এরপরে যে অ্যালাইগুলো রয়েছে এই প্রত্যেকটা অ্যালাইয়ে আমি মাউস দিয়ে ক্লিক করে করে সিলেক্ট করতেছি কন্ট্রোল চেপে ধরে, এবং এখানে স্পেস দিচ্ছে, স্পেস দিয়ে প্রত্যেকটাতে আমি ক্লাস ইউজ করব। কি ক্লাস ইউজ করব? এখানে ন্যাপ হাইফেন আইটেম, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো এখন যে এই টেকগুলো রয়েছে এলআই টেকের ভিতরে এই টেকগুলোকেও আমি কন্ট্রোল চেপে ধরে ধরে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করতেছি, দেন ক্লাস ইউজ করব ইকুয়াল ডাবল কোটেশন এর ভিতরে ন্যাপ হাইফেন সেম বেশি হচ্ছে লিঙ্ক, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। সেভ করার পর এখন দেখেন এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি উপরে একটু আসতেছি, একটু আগে আমি একটা ক্লাস ইউজ করেছি নাম ছিল Navbar হাইফেন এক্সপেন্ড হাইফেন এসএম, মানে হচ্ছে স্মল ডিভাইসের জন্য। তো এই ক্লাসটির কাজ কি এখন আমি এক্সপ্লেন করতেছি। তো আমরা জানি যে স্মল ডিভাইস স্টার্ট হয়ে হচ্ছে 576 পিক্সেল থেকে 768-র আগ পর্যন্ত। তো এখন আমি এখানে 576 লিখে এন্টার দিচ্ছি। দেখেন যখন আপনি 576 পিক্সেলে রয়েছেন এবং এখানে Navbar ডান দিকে মেনুর আইটেমগুলো শো করতেছে, কোনো প্রবলেম নেই। 576 থেকে আপনি যত উপরেই যান না কেন এভাবেই থাকবে এটা এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আপনি 576 থেকে 1 পিক্সেল নিচে নেমে আসেন, মানে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসে, তো এন্টার দেন। এন্টার দেওয়ার পর এখন দেখেন মেনুটা আবার কিন্তু ভার্টিক্যালি হয়ে গিয়েছে। যাই হোক, এই প্রবলেমটা আমরা পরে সলভ করব, আপাতত জাস্ট আমরা এক্সট্রা স্মল ডিভাইস না, স্মল ডিভাইসের উপর থেকে দেখব। তো 576 ইন্টার দিচ্ছে। এখন আপনি যদি চান যে এই যে Navbarটা এখানে হরিজেন্টাল হয়ে গিয়েছে, তো এই হরিজেন্টালটা আপনি চাচ্ছেন স্মল ডিভাইসে হবে না, এটা হবে হচ্ছে মিডিয়াম ডিভাইসে। সেক্ষেত্রে আপনি এখানে এস এম এর পরিবর্তে লিখে দেন এমটি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এখন যে আপনার Navbarটা স্মল ডিভাইসে কিন্তু ভার্টিক্যালি ডান দিকে ভার্টিক্যালি শো করতেছে মেনু আইটেমগুলো। এখন আপনি যদি এটাকে হরিজেন্টাল মানে মিডিয়াম ডিভাইসে অ্যাপ্লাই হয়েছে দেখতে চান, তাহলে এখানে 576-এর পরিবর্তে আপনি লিখেন 768 এবং ইন্টার দেন। এখন দেখেন এটা আবার হরিজেন্টালি হয়ে গিয়েছে। যদি আপনি 768 থেকে 1 পিক্সেল নিচে নেমে আসেন, 767, এখন দেখেন আবার ভার্টিক্যালি হয়ে গেছে। তার মানে আমার এই মেনুটা হরিজেন্টাল যে থাকবে এটা আমি সেট করে দিয়েছি মিডিয়াম ডিভাইস থেকে স্টার্ট হবে, মিডিয়াম থেকে আপ পর্যন্ত, লার্জ এক্সট্রা লার্জ, বাট মিডিয়ামের নিচে কিন্তু মেনুটা এরকম হরিজেন্টালি থাকবে না, ঠিক আছে? তো আমি এটি রাখতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এই ধরনের মেনু বা এই যে বাম পাশে লোগো ডান পাশে মেনু এটা মিডিয়াম ডিভাইসে থাকবে, স্মল ডিভাইসেও থাকবে না, এক্সট্রা স্মল ডিভাইসেও থাকবে না। স্মল ডিভাইস এবং এক্সট্রা স্মল ডিভাইসের জন্য আমরা আলাদাভাবে ডিজাইন করব, কিভাবে একটু পরে আমরা দেখতে পারবো। তো আশা করি আপনারা একেবারে সিম্পল একটি Navbar কীভাবে তৈরি করতে হয় এটা বুঝতে পেরেছেন। এখন আমি এই কোডগুলোই, এখানে যে কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কোডগুলোই জাস্ট কপি করতেছি, ব্রেক সহকারে কপি করতেছি। দেন এখানে আপনারা একটা টাইটেল দেখতে পাচ্ছেন যে কমেন্টের ভিতরে লেখা রয়েছে Navbar উইথ রেসপন্সিভ টগল, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন দেখেন আমার এখানে একটা Navbar, এটা হচ্ছে Navbar, এটা নিয়ে আমরা কাজ করেছি উপরেরটা নিয়ে। এখন আমি দ্বিতীয়টা নিয়ে কাজ করব। তো দ্বিতীয়টাতে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস এবং এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য পারফেক্টলি মেনুটা বাম পাশে লগো বা লেখা আর ডান দিকে হচ্ছে মেনুর আইটেমগুলো শো করতেছে। এখন যদি আমি মিডিয়াম ডিভাইস থেকে স্মল ডিভাইসে চলে যাই 767-তে এবং ইন্টার দেন, এখন কিন্তু আমার ভালো দেখাচ্ছে না এখানে। তো এখানে দেখেন খেয়াল করেন Navbar এবং ডান দিকে মেনুটা ভার্টিক্যালি শো করতেছে। এখন আমরা এটার জন্য কাজ করব যে স্মল ডিভাইস এবং এক্সট্রা স্মল ডিভাইসগুলোতে যেন আমাদের মেনুগুলো পারফেক্টলি খুব সুন্দরভাবে শো করে। তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে Navbar থাকবে আর মেনুর আইটেমগুলো এইভাবে শোনা করে এখানে একটা আইকন থাকবে, এই আইকনে আমি ক্লিক করব, দেন মেনুটা বের হয়ে আসবে। নর্মালি মেনুর আইটেমগুলো আমরা দেখতে পারবো না, ক্লিক করার পর দেন দেখতে পারবো। আর এটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এখানে এই আইকনটা নিয়ে আসার জন্য এই যে Navbar যে লিঙ্কটি ছিল এই ট্যাগের নিচে আমি এখানে একটি বাটন ট্যাগ ইউজ করবো, UTTON বাটন ট্যাগ ইউজ করতেছি। এর ভিতরে আমি আবার স্পান ট্যাগ নিচ্ছি, তো এই স্পান ট্যাগের ভিতরে আমি একটি ক্লাস ইউজ করব সে navbar hyphen toggler hyphen icon then control s দিয়ে সেভ করতেছি তো এখানে আপনারা যদি একটু খেয়াল করেন উপরে চলে যান আমরা উপরেরটাতে অ্যাড করে ফেলেছি সিম্পল navbar এ এটাতে না আমরা কাজ করতেছিলাম নিচেরটাতে আমি control x দিয়ে কাট করে নিচ্ছি তারপর একটু নিচে যাচ্ছি নিচে যাওয়ার পর এখানে এখানে আমরা কাজ করতেছিলাম যে রেসপন্সিভ টগল তো এইটাকে নিচে আমি পেস্ট করে দিয়েছি কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকনের সাইন চলে আসছে তো এখন যে বাটনের ভিতরে আমি স্পান ট্যাগ নিয়েছি এই বাটন ট্যাগের ভিতরে আমি এখন কিছু ক্লাস ইউজ করব ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন এখানে সেম navbar hyphen toggler এই ক্লাসটা ইউজ করতেছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি তো এখানে আপনারা সেভ করতেছি সেভ করার পর সরি এখানে বানানটা আমার একটু ভুল হয়েছে navbar এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এখন দেখেন আইকনটা একটু অন্যরকম কালার হয়েছে এবং ক্লিন দেখা যাচ্ছে এখন এই আইকনটা আমি সেট করতে যাচ্ছি ডান দিকে এই যে এখানে থাকবে তো এখানে সেট করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই মেনুগুলো যেন শো না করে এই ব্যবস্থাটা করব আর এটা করার জন্য যেটা করতে হবে এগুলো রয়েছে ইউএল ট্যাগের ভিতরে তো ইউএল ট্যাগের ভিতরে আমি এখানে ইউএল ট্যাগের উপরে একটি ক্লাস নেব সরি ক্লাস না একটা ডিপ নিচ্ছি প্রথমে এখানে প্রথমেই আমি একটা ডিপ নিচ্ছি ডিপ দেন এই ডিপটা শেষ হবে হচ্ছে ইউএল এর পর দেন স্ল্যাশ ডিপ এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি সেভ করার পর এখন এই ডিপের ভিতরে আমি একটি ক্লাস ইউজ করতেছি ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সে ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে কলাপস এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি দেখেন মেনুটা কিন্তু চলে গিয়েছে এবং অটোমেটিকলি কিন্তু আইকনটা ডান দিকে চলে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা যদি অটোমেটিকলি নাও চায় আপনারা এটা যাওয়ার জন্য যেটা করবেন এখানে আমি এক্সট্রা একটা ক্লাস অ্যাড করতেছি সে navbar hyphen toggler toggler hyphen right এই ক্লাসটি অ্যাড করে দেবেন তাহলে এটা ডান দিকে চলে যাবে যাই হোক আমাদের এমনিতেই চলে গিয়েছে তো যদি কখনো না যায় কোনো কারণে আপনি এই ক্লাসটি অ্যাড করে দিতে পারেন তারপর এখন ক্লিক করলে মেনু বের হয়ে আসবে এরকম কিছু করতে যাচ্ছি তো এটা করার জন্য যেটা করতে হবে এই বাটনে আমি এখানে ক্লাস শেষ হওয়ার পর টাইপ ইউজ করতেছি টাইপ ইকুয়াল বাটন এবং এখানে যেটা করব ডাটা টগল এই অ্যাট্রিবিউটটা আমাদেরকে ইউজ করতে হবে ইকুয়াল ডাবল কোটেশন ডাটা টগলের ভিতরে আমাদেরকে রাখতে হবে হচ্ছে কলাপস এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি তো আমি এটাকে একটু drag and drop করে বাম দিকে নিয়ে যাচ্ছে এবং এখানে ভিউ থেকে টগল সফটওয়্যার সেট করে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা টগল এর ভিতরে আমি কলাপস ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি এবং আমাদেরকে আরেকটা কাজ করতে হবে এখানে ডাটা হাইফেন টার্গেট এই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে target ইকুয়াল ডাবল কোটেশন এর ভিতরে ভ্যালুটা আমি এখন দিচ্ছি না ভ্যালুটা আমি একটু পরে দিব কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি সেভ করার পর এখন একটু নিচে চলে আসেন ডিপের ভিতরে আমি ইউজ করেছিলাম কলাপস এখন আরেকটা কাজ করতে হবে এখানে আরেকটি ক্লাস ইউজ করতে হবে navbar হাইফেন কলাপস কলাপস দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করান সেভ করার পর এখন ক্লিক করলে যে বের হয়ে আসবে কি বের হয়ে আসবে এই যে ইউএল ট্যাগের ভিতরে যা রয়েছে তা বের হয়ে আসবে তো এখন যেটা করতে হবে এই যে ক্লিক করার সাথে ইউএল এর একটা রিলেশন বা একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হবে আর এটা তৈরি করার জন্য যেটা করতে হবে তো এই ইউএল ট্যাগের ভিতরে আমি একটি আইডি নিচ্ছি আইডির ভিতরে আপনি যে কোনো নামে আইডি নিতে পারেন আমি এখানে সে navbar ন্যাপ এই নামে একটা আইডি নিচ্ছি তারপর এই আইডিটাকে আমি জাস্ট কপি করব কপি করার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ডাটা হাইফেন টার্গেট এই যে এখানে এর ভিতরে আর মাস্ট বি আপনাকে হ্যাশ দিয়ে কল করতে হবে হ্যাশ দেন হচ্ছে navbar ন্যাপ কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন এই হ্যাশ দিতে ভুলবেন না যদি হ্যাশ দিতে ভুল করেন তাহলে কিন্তু কাজ করবে না কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি সেভ করার পর এবং এখানে ডাটা টগল এই অ্যাট্রিবিউটটা কিন্তু মাস্ট ইউজ করতে হবে নাহলে কিন্তু এই যে ক্লিক করলে আসবে ক্লিক করলে চলে যাবে এই অপশনটিও কাজ করবে না তো আমরা মোটামুটি সবগুলো কাজই করে ফেলেছি এখন আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করতেছি আমাদের মেনুটা কিন্তু আসতেছে না হয়তো বা আমরা কোনো ভুল করেছি এখানে খেয়াল করেন যে ভুলটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা navbar যে আইডিটা দিয়েছিলাম navbar ন্যাপ এই আইডিটা ইউএল ট্যাগের ভিতরে হবে না এই আইডিটা হবে হচ্ছে ডিপ ট্যাগের ভিতরে এর উপরে যে ডিপ রয়েছে জাস্ট আমি এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটার উপরে নিয়ে যাচ্ছি তো কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, সেভ করার পর এখন এখানে ক্লিক করেন, দেন ক্লিক করলেই আমাদের এখানে এই যে মেনু বের হয়ে আসছে। আমি এটিকে একটু ছোটো করি, সে আমি 576 এন্টার দিচ্ছি, 576 আপনারা দেখতে পাবেন। আমি আরও ছোটো করতেছি, সে 360 এবং এন্টার দিচ্ছে। এখন দেখা যাচ্ছে খুব সুন্দর করে এখানে দেখেন ক্লিক করলে আসতেছে এবং ক্লিক করলে চলে যাচ্ছে। তো এখন কিন্তু আমাদের কোনো মেনুতে প্রবলেম নাই। এখানে আপনি মিডিয়াম ডিভাইসের পোর্ট থেকে যেগুলো রয়েছে লাইক লার্জ, এক্সট্রা লার্জ এবং মিডিয়াম ডিভাইসে মেনুটা Navbar এখানে লেখা থাকবে। আর ডান দিকে সে আমরা যদি চাই মিডিয়াম ডিভাইসে হচ্ছে 768 এবং ইন্টার। এখানে দেখেন পারফেক্টলি এই যে Navbar আর এখানে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট এটা শো করতেছে। তো এখন আপনি যদি চান এই যে এই মেনুটা এটা বাম দিকে রয়েছে, আপনি চাচ্ছেন একেবারে ডান দিকে চলে যাবে, এটা আপনি করতে পারবেন। কীভাবে? যেটা করতে হবে আপনাকে, এটা রয়েছে ইউএল ট্যাগের ভিতরে, এই যে ইউএল, এই ইউএলে আপনি একটা স্পেস দেন, স্পেস দেওয়ার পর ML মানে হচ্ছে মার্জিন লেফট হাইফেন দিয়ে অটো অ্যাড করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করান। এখন দেখেন মেনুর যে আইটেমগুলো ছিল এগুলো ডান দিকে চলে গেছে। তো মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস এবং এক্সট্রা লার্জ ডিভাইসে আমাদের মেনুটা কিন্তু Navbar-টা এরকমভাবে শো করবে। যখনই আপনি 768 থেকে আপনি নিচে চলে যাবেন 767 আর এই নিচে যে কোনো ডিভাইসে এক্সট্রা স্মল, তখনই কিন্তু এই আইকন চলে আসবে। ক্লিক করলে দেন এখানে মেনুটা বের হয়ে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মেনু রেসপন্সিভ ওয়াইজ কাজ করতে হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে Navbar উইথ ফ্রম, মানে Navbar একটা ফ্রম রাখতে যাচ্ছেন আপনি। এই পার্টটার ভিতরে লগো থাকবে সে আর মেনুর আইটেমগুলো থাকবে, পাশাপাশি একটা ফর্মও থাকবে। তো এরকম যদি আপনি তৈরি করতে চান তাহলে আমি জাস্ট এইটুকুই কপি করতেছি, এখানে কপি করার পর দেন নিচে এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই Navbar এটা নিয়ে কাজ করব। তো বাম পাশে হচ্ছে আমার লেখাটা থাকবে, তারপর টাইটেল যেটা বলতে পারেন, আর এখানে হচ্ছে যদিও স্ক্রল বার এটা এখন থাকবে না, 768 ইন্টার। আমি একটু বড় ডিভাইসের জন্য যাচ্ছি। তো এখানে ডান দিকে রয়েছে এটা, এটাকে আমি আবার বাম পাশে নিয়ে আসবো, এখানে আগে যেরকম ছিল এরকমই নিয়ে আসবো। তাহলে ইউএল ট্যাগের ভিতরে এই যে ML অটো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এখন কন্ট্রোল এস সেভ করতেছি। সেভ করার পর এই যে বাম পাশে আবার চলে আসছে। তো এখন এই ডান দিকে এখানে সে আমি একটা ফর্ম সেট করতে যাচ্ছি। তো এটা করার জন্য যেটা করতে হবে, যেখানে আপনার ইউএল শেষ হয়েছে, এই ইউএল শেষ হওয়ার পর আপনাকে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখানে ফর্ম ট্যাগ ইউজ করতেছি, তারপর অ্যাকশান বাদ দিয়ে দিচ্ছি, আমাদের অ্যাকশান লাগবে না। দেন এর ভিতরে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ইনপুট, কন্ট্রোল এই টাইপ আমি টেক্সটই রাখতেছি। তারপর এখানে একটি ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল ডাবল, সরি ক্লাস না, ক্লাস আমি পরে নিচ্ছি, তার আগে আমি প্লেস হোল্ডার নিচ্ছি, প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে সে লেখা থাকতে হচ্ছে সার্চ, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইনপুট ফিল্ড অলরেডি চলে আসছে। তো এখানে আমি এটাকে আরেকটু ডিজাইন করব, এখানে আমি নতুন একটি ক্লাস ইউজ করতেছি, ক্লাস তারপর হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে দেখতে হচ্ছে ফর্ম হাইফেন কন্ট্রোল, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফর্মের যে সার্চ ফিল্ডটি ছিল এটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু সুন্দর দেখাচ্ছে এখন। তারপর এই ঠিক নিচে আমি আবার বাটন ট্যাগ নিচ্ছি, বাটন ট্যাগের ভিতরে এখানে লেখা থাকবে সার্চ, SARCH, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন এই বাটনটিকে আমি একটু ডিজাইন করব, ক্লাস দিয়ে কল ডাবল কোটেশন BTN হাইফেন সে সাকসেস, SUCCESS, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। তো বাটনটি সাকসেস কালার হয়ে গেছে। এখন যেটা করব আমরা এই সার্চের ইনপুটের পাশে এটাকে এখানে নিয়ে আসবো। আর এটা করার জন্য ফর্মের ভিতরে আপনি একটি ক্লাস ইউজ করেন, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সে ফর্ম হাইফেন ইনলাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, পাশাপাশি চলে আসছে। এখন যদি আপনারা খেয়াল করেন এখানে যে আমরা নেভিগেশন বারটা দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি এটাকে একটু বড় করতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সে মনে করেন যে 992 ইন্টার দিচ্ছে। তো এটা মোটামুটি অনেকটুকু বড় হয়ে গিয়েছে। তো এখন এগুলো পাশাপাশি, এটার পাশে এটা, এটার পাশে এটা, এভাবে শো করতেছে। এখন আমি চাচ্ছি যে এই যে সার্চ এটা একদম ডান দিকে চলে যাবে, এই যে এখানে থাকবে। তো এটা করার এটার জন্য যেটা করতে হবে, এখানে ফ্রম ইনলাইন ক্লাসের পর আমি সে ML হাইফেন অটো মার্জিন লেফট অটো, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। দেখেন এটা ডান দিকে চলে গেছে। তারপর যে মেনুটা রয়েছে আমি চাচ্ছি মেনুর এরিয়া হচ্ছে এখান থেকে সে এতটুক পর্যন্ত এই এরিয়ার উপর বেস করে সে পারফেক্টলি মাঝখানে থাকবে। তো এটা করার জন্য যেটা করতে হবে আমি উপরে চলে যাচ্ছি, দেন ইউএল এর ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্লাস অলরেডি রয়েছে, এখানে আমি আরেকটি ক্লাস ইউজ করতেছি এক্স। এক্স মানে হচ্ছে একশো অক্ষ বরাবর লেফট এবং রাইট দুইটা ক্যালকুলেট করে দেন হাইফেন অটো কন্ট্রোল এস দিয়ে সেভ করান। এখন দেখা যাচ্ছে বাম পাশে ডান পাশে সমান জায়গায় ছেড়ে দিয়ে সে এক্স্যাক্টলি মাঝখানে চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি এখন এখানে লগো থাকবে আপনার ওয়েবসাইটের, এখানে মেনু আর ডান দিকে হচ্ছে আপনার সার্চ অপশন। এভাবে যদি আপনি আপনার মেনু ওয়েবসাইটের মেনু তৈরি করতে চান আপনি খুব ইজিলি তৈরি করতে পারতেছেন। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে নেভবার উইথ ড্রপ ডাউন, মানে ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করতে হয়। তো এটা করার জন্য আমি একেবারে প্রথমে যে সিম্পল মেনুটা দেখিয়েছিলাম সিম্পল যে নেভবার ওটা নিয়ে কাজ করব। আমি এতটুকু আবার কপি করতেছি, কপি করার পর দেন স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেভবার আর ডান দিকে এখানে মেনুটা শো করতেছে। তো আমি এখন একটু ছোটো করতেছি, অনেক বড় হয়ে গেছে, যে আমি 576 ইন্টার দিচ্ছি, 576 না একটু বেশি যাব, সে 768 ইন্টার। তারপর এখানে সে ডান দিকে খেয়াল করেন এখানে 4টা আইটেম রয়েছে হোম, অ্যাবাউট, সার্ভিসেস এবং কন্ট্যাক্ট। তো এখানে আমি আরেকটি আইটেম অ্যাড করতে যাচ্ছি যেটাতে ড্রপ ডাউন মেনু থাকবে, মানে ক্লিক করলে আরও মেনুর অপশন বের হয়ে আসবে, মেনুর আইটেম থাকবে, সাব মেনু যেটাকে বলা হয়। তো এখন আমি এখানে জাস্ট অ্যাবাউট এটাকেই এই অ্যালাইটিকে আমি কপি করতেছি, কপি করার পর এইটির নিচে পেস্ট করে দিচ্ছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখানে দেখেন অ্যাবাউটের পরে আরেকটি অ্যাবাউট চলে আসছে। তো আমি এটাকে আমি চেঞ্জ করে ফেলবো, অ্যাবাউট বাদ দিয়ে এখানে সে মনে করেন যে লিখে দিলাম ড্রপ ডাউন কন্ট্রোল এস, এবং এখানে দেখেন ড্রপ ডাউন নামে একটা মেনু আইটেম তৈরি হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে নিচে মেনু বের হয়ে আসবে, এরকম করতে যাচ্ছে। আর এটা করার জন্য যেটা করতে হবে অ্যালাইয়ে আপনি একটা ক্লাস অ্যাড করেন ড্রপ ডাউন কন্ট্রোল এস, দেন যে অ্যাডটি রয়েছে এখানে ক্লিক করলে যেন মেনু বের হয়ে আসে এটার অপশন তৈরি করতে হবে। কীভাবে এখানে আপনি লিখেন ড্রপ ডাউন হাইফেন টোগল এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। সেভ করার পর এখন দেখেন যে এখানে একটা অ্যাঙ্গেল সাইল বা অ্যারো সাইন চল আসছে। তারপর এরপর যেটা করতে হবে এখানে আপনাকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ডাটা হাইফেন টোগল, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এর ভিতরে থাকবে হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউন লিখতেছি দেন কন্ট্রোল এস। এরপর যেটা করতে হবে এখন ক্লিক করলে কি বের হয়ে আসবে এটা তৈরি করার জন্য যেটা করতে হবে যেখানে আপনার এই টিকটা শেষ হয়েছে এই টিক নিচে এই অ্যালাই ট্যাগের ভিতরেই হবে, এই টিক নিচে আমি একটা ডিপ নিচ্ছি এবং ডিপের ভিতরে একটা ক্লাসও নেব ড্রপ ডাউন হাইফেন মেনু কন্ট্রোল ই, দেন এর ভিতরে আবার এই টিক নিব, এর ভিতরে আরেকটা ক্লাস নেব সেটা হচ্ছে ড্রপ ডাউন হাইফেন আইটেম কন্ট্রোল ই, এবং এইচ ট্রাফিক এনে হ্যাশ দিচ্ছি। হ্যাশ দেওয়ার পর এই টিকের ভিতরে সে মনে করেন যে লিঙ্ক 1 এটা আমি অ্যাড করে দিলাম। এখন আপনি জাস্ট এই টিকটাকে কপি করেন আর হচ্ছে পেস্ট করেন নিচে, আমি 2 বার পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে এই 1-এর পরিবর্তে 2 আর নিচেরটা হচ্ছে 3 কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন আপনি এখানে এসে ক্লিক করান, এই যে দেখেন মেনু বের হয়ে আসছে লিঙ্ক 1 লিঙ্ক 2 লিঙ্ক 3। আপনি ইচ্ছা করলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। কীভাবে এই যে ড্রপ ডাউন মেনু এখানে আপনি একটা ক্লাস ইউজ করে দেন পিজি হাইফেন সেম, আমি দিচ্ছি ওয়ার্নিং দেন কন্ট্রোল এস। সেভ করার পর এখন আপনি এখানে ক্লিক করান, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে আরেকটা কাজ করা যায়, সে আপনি হোম পেজে আসেন বা অ্যাবাউট পেজে আসেন এটা বোঝার জন্য আপনি একটি ক্লাস অ্যাড করে দিতে পারেন। এখানে সে হোম আমি এখানে একটা পেজ দিচ্ছি, দেন অ্যাক্টিভ এই ক্লাসটি অ্যাড করে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন দেখেন হোমটার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, এটা দিয়ে মিন করতেছে আপনি এখন হোম পেজে আসেন। যখন আপনি অ্যাবাউটে ক্লিক করবেন তখন অ্যাবাউটে এরকম কালার থাকবে, হাইলাইট করা থাকবে। তারপর এই ছিল হচ্ছে ড্রপ ডাউন মেনু। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কালার নিয়ে কাজ করব। তো আমি এই মেনুটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি নিচে, কপি করতেছি তারপর নিচে এখানে পেস্ট করতেছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন দেখেন এখানে মেনু চলে আসছে এই যে মেনু এখন এই মেনুটার ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে যাচ্ছেন আপনি ভিন্ন কালার দিতে যাচ্ছেন তো আমার এখানে দেওয়া ছিল বিজি হাইফেন লাইট এখন আমি এই লাইটটা বাদ দিয়েছি বাদ দিয়ে সে মনে করেন যে দিয়ে দিয়েছি ডার্ক তার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ডার্ক কালার হয়ে গেছে কিন্তু লেখার কালারগুলো আমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না এখন আমি চাচ্ছি যে এই লেখার কালারগুলো সাদা হয়ে যাবে তো এটা করার জন্য যেটা করতে হবে এখানে আপনাকে লিখতে হবে Navbar হাইফেন ডার্ক মানে Navbar ডার্ক হলে কি কালার শো করবে এটা তারাই চুজ করবে আপনাকে জাস্ট বলতে হবে যে আমি Navbar ডার্ক কালার ইউজ করেছি এটা বলে দিতে হবে এই ক্লাসটির মাধ্যমে কন্ট্রোল এস দিয়ে সেভ করুন দেখেন তারা কালারটিকে লাইট করে দিয়েছে হোয়াইট করে দিয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এখানে যদি এরকম হয় যে আপনি লাইট কালার ইউজ করেছেন এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করেন এখন কিন্তু লেখাটা দেখাই যাচ্ছে না তাহলে এই Navbar ডার্ক ইউজ করা যাবে না আপনি জাস্ট এটা বাদ দিয়ে দেন তাহলেই ডার্ক কালার হয়ে গেছে যাই হোক তো আপনি এখানে বিজি লাইট ছাড়াও আরও ইউজ করতে পারবেন সে ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি প্রাইমারি দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করুন এখন প্রাইমারি হয়ে গেছে যদি আপনি লেখার কালার চেঞ্জ করতে চান জাস্ট সিম্পলি আপনি লিখে দেন Navbar হাইফেন ডার্ক আমি লেখার কালারটা সাদা করে দিয়ে যাচ্ছি এই যে হোয়াইট হয়ে গেছে তো আপনি প্রাইমারি ছাড়াও এখানে ইউজ করতে পারেন সেম আমি ডেঞ্জার ইউজ করতেছি কন্ট্রোল এস যে ডেঞ্জার হয়ে গেছে যদি আপনি ইনফো ইউজ করতে চান আমি ইনফো ইউজ করতেছি কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি ইনফো কালার হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কালারের যে ব্যাপারটা তারপর এই ঠিক নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি কন্টেনার নেওয়া রয়েছে এবং এর ভিতরে Navs লেখা রয়েছে তো এবং এখানে URL এর মাধ্যমে এখানে চারটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথম যে URL এ এখানে আমি সিম্পলি একটি ক্লাস ইউজ করতেছি এতক্ষণ আমরা দেখেছি যে Navbar একটা ন্যাবের ভিতরে লগো থাকবে তারপর মেনুর আইটেমগুলো থাকবে এবং সার্চ অপশনও থাকতে পারে এটা কীভাবে তৈরি করতে হয় এখন সিম্পলি আমরা একটা Nav কীভাবে তৈরি করে যেখানে শুধুমাত্র মেনু আইটেম থাকবে তো এখানে ইউএলের ভিতরে আমি একটি ক্লাস ইউজ করতেছি Nav দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি দেখেন যখন আমি Nav ইউজ করেছি এগুলো পাশাপাশি চলে আসছে সব তারপর যে অ্যালাইগুলো রয়েছে প্রত্যেকটা অ্যালাইকে আমি সিলেক্ট করব কন্ট্রোল চেপে ধরে রেখে দেন এটার ভিতরে আমি ক্লাস ইউজ করতেছি ক্লাস ইকুয়াল সেম Nav হাইফেন আইটেম দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আমরা এখন এইটিকে ক্লিক করব প্রত্যেকটা এইটিকে আমি ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে নতুন করে ক্লাস ইউজ করে দিচ্ছি Nav হাইফেন লিঙ্ক এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করান এখন দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল লিঙ্ক হয়ে গিয়েছে তো এগুলোকে আপনি আবার একটু ডিজাইন করতে পারেন সে এই লিঙ্ক ওয়ান এটা মনে করেন যে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে আমি এখানে অ্যাক্টিভ লিখতেছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি সেভ করার পর এটা যেন বুঝতে পারে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে তো এটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি এই যে ইউএল ট্যাগ এর ভিতরে একটা স্পেস দিয়ে এখানে Nav হাইফেন পিলস এটা লিখে দিচ্ছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি দেখেন লিঙ্ক ওয়ানটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে এটা বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে তো এই Nav পিলস আপনি উপরেও ইউজ করতে পারবেন ঠিক আছে তারপর স্ক্রল ডাউন করতেছি স্ক্রল ডাউন করার পর হরিজেন্টাল অ্যালাইন এটা কি জিনিস আমি সিম্পলি এতটুকুই কপি করতেছি কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক ওয়ান লিঙ্ক টু লিঙ্ক থ্রি লিঙ্ক ফোর তো আপনি চাচ্ছেন যে এই যে আমরা যে ন্যাপটা তৈরি করেছি নেভিগেশনটা তৈরি করেছি এটা পুরো স্ক্রিনের মাঝখানে থাকবে এখন বাম পাশে রয়েছে মাঝখানে থাকবে এরকম যদি করতে চান তাহলে যেটা করতে হবে এইখানে ইউএল ট্যাগের ভিতরে আপনাকে এক্সট্রা একটা ক্লাস ইউজ করতে হবে জাস্টিফাই হাইফেন কন্টেন্ট এখানে কন্টেন্ট দেন হচ্ছে হাইফেন দিয়ে আপনি মাঝখানে যদি রাখতে চান তাহলে সেন্টার ইউজ করতে হবে কন্ট্রোল এস দিয়ে সেভ করুন এবং দেখেন যে এই নেভিগেশনটা কিন্তু মাঝখানে চলে আসছে তারপর আমি এতটুকুকে আবার কপি করতেছি কপি করার পর নিচে পেস্ট করে দিচ্ছি এখন এটা দেখেন রাইট অ্যালাইন মানে হচ্ছে আপনি এই মেনুটাকে আপনি ডান দিকে নিতে যাচ্ছেন নেভিগেশনটাকে তো ডান দিকে নেওয়ার জন্য যেটা করতে হবে এখানে সেন্টার লেখা যাবে না বা আপনাদের মাথায় একটা ইনিশিয়ালি কাজ করতে পারে যে আমি রাইট লিখে দিই তাহলে মনে হয় ডান দিকে চলে যাবে না এখানে রাইট লিখলে যাবে না এখানে লিখতে হবে ইন্ট দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করুন সেভ করার পর এখন দেখেন এটা ডান দিকে চলে গিয়েছে তারপর এখানে ভার্টিক্যালি তো আমি কপি করাই রয়েছে জাস্ট সিম্পলি পেস্ট করে দিচ্ছি এখানে এখন এখানে আপনারা যে মেনুটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে বর্তমানে সেন্টারে এই যে মাঝখানে আমি এই সেন্টারটা এখন বাদ দিয়ে দিচ্ছি এটা আমি রাখতে চাচ্ছি না সেভ করার পর এখন এখানে দেখেন লিঙ্ক 1 লিঙ্ক 2 লিঙ্ক 3 লিঙ্ক 4 শো করতেছে। এখন আমি চাচ্ছি এগুলো হরিজন্টালি না থেকে ভার্টিক্যালি নিচে নিচে শো করবে। তো এরকম যদি আপনি করতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে এইখানে নতুন একটা ক্লাস অ্যাড করে দেন ফ্ল্যাক্স হাইফেন কলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করান। এখন দেখেন নিচে নিচে কিন্তু চলে এসেছে। তারপর এরপর আমরা দেখতে পাচ্ছি ফিল অ্যান্ড জাস্টিফাই, এটা কি আমি জাস্ট আবারও পেস্ট করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি চলে আসছে। এই জাস্টিফাই সেন্টার কন্টেন্ট সেন্টার এটা আমি বাদ দিচ্ছি। তো এখানে আমি ইউআর ট্যাগের ভিতরে আরেকটি ক্লাস ইউজ করতেছি ন্যাপ হাইফেন ফিল এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। সেভ করার পর এখানে খেয়াল করেন এই যে লিঙ্ক 1 লিঙ্ক 2 এবং লিঙ্ক 3 এবং আপনারা লিঙ্ক 4 দেখতে পাচ্ছেন, এই চারটা লিঙ্ক কিন্তু একেবারে প্রথম থেকে পুরো জায়গা ডান দিকে দখল করে নিয়েছে। যদি এখানে দুইটা লিঙ্কও থাকতো তাও ওই দুইটাই পুরো জায়গা দখল করতো। সহজ কথা হচ্ছে আপনি যে আইটেমগুলো রাখবেন যদি আপনি ন্যাপ ফিল এই ক্লাসটি ইউএল ট্যাগের ভিতরে অ্যাড করে দেন তাহলে সে প্রথম থেকে পুরো জায়গা ওই আইটেমগুলো দখল করে নেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উইথ ড্রপ ডাউন। তো আমি এইগুলোকে আবার কপি করতেছি, কপি করার পর নিচে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখানে আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন। যদি এরকম করতে চান যে এই যে লিঙ্ক 3 এই লিঙ্ক 3তে ক্লিক করলে নিচে আরও সাব মেনু বের হয়ে আসবে, আরও মেনুর আইটেম বের হয়ে আসবে। তো এরকম যদি আপনি করতে চান, আমরা অলরেডি একবার দেখেছি এটা কীভাবে তৈরি করতে হয়, আমি আবারও দেখাচ্ছি এখানে। তো সে এই লিঙ্ক 3তে ক্লিক করলে বের হয়ে আসবে। তো এই ট্যাগের পর এখানে আপনাকে এখানে আমি ইউজ করতেছি, এখানে যেটা করব আমি এই অ্যালায়ে প্রথমে একটা ক্লাস নিতে হবে, যেহেতু এটার উপরে ক্লিক করলে বের হয়ে আসবে। এখানে আপনাকে ড্রপ ডাউন এই ক্লাসটি এড করতে হবে প্রথমে, দেন এই ক্লাসের ভিতরে এখানে আমি লিখতেছি ড্রপ ডাউন হাইফেন টগল, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন দেখেন এখানে এই যে অ্যারো সাইন চলে আসছে। তারপর যেন ক্লিক করলে কিছু বের হয়ে আসে এই জন্য আমাদেরকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা হাইফেন টগল দেন ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে আমরা লিখে দিব হচ্ছে ড্রপ ডাউন, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। তো এখন ক্লিক করার পর কি বের হয়ে আসবে এটা আমাদেরকে ডিজাইন করতে হবে। আর এটা করার জন্য এখানে আমি অ্যালাই শেষ হওয়ার আগেই এখানে একটা ডিপ নেব। তো ডিপ নিচ্ছি, দেন ডট দিয়ে আমাদেরকে ক্লাস নিতে হবে ড্রপ ডাউন হাইফেন মেনু এবং কন্ট্রোল এ, এর ভিতরে আবার আমাদেরকে নতুন করে আরেকটি ক্লাস নিতে হবে যে আইটেমগুলো আমরা রাখবো এই ট্যাগের ভিতরে। তাহলে এই ট্যাগ তারপর ডট দিয়ে আমি এখানে লিখতেছি ড্রপ ডাউন হাইফেন আইটেম, তারপর কন্ট্রোল ই, তারপর এইচডিএফের ভিতরে আমি হ্যাশ রেখে দিচ্ছি। এখন এখানে এসে রেখে দিচ্ছি হচ্ছে ড্যামো লিঙ্ক, ড্যামো লিঙ্ক 1 ফর এক্সাম্পল। তারপর এই টেকটাই আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর এই টেক নিচে পেস্ট করে দিচ্ছি দুইবার পেস্ট করলাম, ড্যামো লিঙ্ক 1 ড্যামো লিঙ্ক 2 ড্যামো লিঙ্ক হচ্ছে 3 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। সেভ করার পর এখন আপনি এখানে ক্লিক করেন, দেখেন ড্যামো লিঙ্ক 1 ড্যামো লিঙ্ক 2 ড্যামো লিঙ্ক 3 এবং এখানে ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ডটা এরকম চলে আসছে কেন, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পর অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আমরা যেটা বলছি ন্যাপ হাইফেন ফিল এটা দিয়ে দিচ্ছে, ক্লিক করলে এটা হয়ে এরকম হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ড্যামো লিঙ্ক 1 ড্যামো লিঙ্ক 2 ড্যামো লিঙ্ক 3 এটারও আপনি ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা করলে কালার দিতে পারবেন। তো সিম্পলি আপনাকে এই ড্রপ ডাউন মেনুর পরে আমি একটা কালার দিচ্ছি এখানে বিজি হাইফেন ডেঞ্জার, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি, তারপর এখানে ক্লিক করতেছি যে হয়ে গেছে ডেঞ্জার কালার। কারণ আপনি ইচ্ছা করলে এখানে আবার ডিভাইডারও কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, ডিভাইডার কীভাবে দিতে হয় সে আমি প্রথম এ ট্যাগের পরে একটা ডিভাইডার রাখতে যাচ্ছি। তাহলে প্রথমে আমি এখানে ডিপ ট্যাগ নিচ্ছি, দেন ডিপ ট্যাগ এখানে শেষ করতেছি, তারপর এটার ভিতরে সিম্পলি আপনি ইউজ করে দেন ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন দেন হচ্ছে ড্রপ ডাউন হাইফেন ডিভাইডার, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন এখানে আবার ক্লিক করেন, মাঝখানে কিন্তু একটা ডিভাইডার চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল হচ্ছে আমাদের ন্যাপবার এবং ন্যাপস। আপনারা যদি ন্যাপ শুধুমাত্র ন্যাপ ইউজ করার প্রয়োজন হয় তখন এভাবে ক্রিয়েট করবেন, আর যদি ন্যাপবার ক্রিয়েট করার প্রয়োজন হয় এভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, লগো রাখবেন এই জায়গায়, মাঝখানে মেনু থাকবে আর ডান দিকে হচ্ছে সার্চের অপশন। যদি রাখার প্রয়োজন হয় ক্লায়েন্ট যদি বলে রাখতে তাহলে রাখবেন, আদারওয়াইজ তো আর রাখার প্রয়োজন নেই, আদারওয়াইজ এরকমভাবে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমনভাবে মেনুটা ডিজাইন করবেন, নেভিগেশনটা ডিজাইন করবেন যেন পারফেক্টলি রেসপন্সিভ ওয়াইজ প্রত্যেকটা ডিভাইসে কাজ করে। যেমন আমরা যদি একটু চেক করি এখানে 500 75 যেটা একেবারে স্মল ডিভাইস এবং ইন্টার দান ইন্টার দেওয়ার পর আমাদের এখানে অনেকগুলো মেনু রয়েছে তার ভিতরে প্রথম মেনুটা হ্যাঁ এটা কাজ করতেছে উপরেরটা একেবারে প্রথম যেটা ছিল এটা কিন্তু এই এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কিন্তু রেসপন্সিভ হয় নাই দ্বিতীয় যে মেনুটা রয়েছে এটা পারফেক্টলি রেসপন্সিভ এখানে দেখেন এই যে ক্লিক করেন মেনু বের হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং যখন আপনি বড় ডিভাইসে যাবেন 768 ইন্টার এখন কিন্তু মেনু চলে আসছে হচ্ছে ডান দিকে এই যে এটা ঠিক আছে তো আপনারা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো অন্যান্য জিনিস দেখব কিভাবে কাজ করতে হয় বুটস্ট্র্যাপে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ